আসসালামু আলাইকুম আজকে আমি পাবদা মাছ রান্না করব এখানে আমি পাবদা মাছ ভাল নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে এটাকে রেখে দিয়েছিলাম এখানে আমি একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি টমেটো কুচি নিয়েছি ছয় সাতটা রসুন আমি খেতলি নিয়েছি একটা কাঁচা লঙ্কা নিয়েছি আর এখানে আপনার সর্ষে বাটা নিয়ে নিয়েছি এখানে আমি গুঁড়ো মশলা যেগুলো ব্যবহার করব সেটা হচ্ছে হলুদ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো লাল মরিচের গুঁড়ো এটা আপনার ধনে গুঁড়ো আর লবণ চলুন তাহলে আমরা রান্নাটা শুরু করি আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি এখন আমি পেঁয়াজটা দিয়ে ভালো করে একটু ফ্রাই করে নেব এখানে আমি রসুনটাও দিয়ে দেব রসুন আর পেঁয়াজটাকে আমি এখন ভালো করে একটু ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা বের হয়ে যায় আমি টমেটো কুচিটা দিয়ে দিব সর্ষে বাটাটা দিয়ে দেব আমি যে গরম গুঁড়ো মশলা নিয়েছি সেগুলোকে দিয়ে দেব সামান্য আমি এখন একটু জল দিব মশলাটা যাতে পুড়ে না যায় জল দিয়ে এখন আমি এটাকে ভালো করে কষিয়ে নেব মশলাটাকে আমি মাছগুলো দিয়ে দেব আমি মাছগুলো ভাজিনি মাছ ভাজা থেকে এইভাবে বেশি টেস্ট হয় ওই জন্য আমি মাছগুলোকে ভাজিনি আমি এইভাবে কাঁচা মাছ রান্না করব পাবদা মাছ ভাজলে ভালো লাগে না এইভাবে রান্না করলে বেশি মজা হয় মশলাতে আমি একটু জল দিব মাছটাকে কষিয়ে নেওয়ার জন্য সামান্য জল দিয়ে ভালো করে আমি মাছটাকে মশলার সঙ্গে কষিয়ে নিব উল্টে পাল্টে ভালো করে মশলার সঙ্গে আমি ভালো করে কষিয়ে নিব যাতে মাছের গন্ধটা বের হয়ে যায়
মাছ কষানো হয়ে গেছে, খুব সুন্দর গন্ধ ছেড়ে দিয়েছে। এখন আমি এক কাপ জল দিয়ে দেব। এখন আমি 15 মিনিট মতো ঢাকনা ঢেকে ভালো করে সিদ্ধ করে নেব। সরি, মরিচ কাঁচা লঙ্কাটা আমি এখন দিয়ে দিচ্ছি। আমাদের 15 মিনিট হয়ে গেছে। আমাদের মাছ হয়ে গেছে। এখন আমরা গ্যাস বন্ধ করে ঢেলে নেব। আমরা প্লেটে বের করে নিয়েছি পাবদা মাছের ঝোল। দেখুন কত সুন্দর হয়েছে। যদি আপনাদেরকে এই রেসিপিটা ভালো লেগে থাকে, প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা প্লিজ আমাদের পাশে একটু থাকুন। ধন্যবাদ আজকের জন্য।